শুরু তো করে দিলাম দিনটা, আর সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে বেশ ভালোই লাগে। কিন্তু আজকাল কি যে হচ্ছে, শুরু করছি ঠিকঠাক কিন্তু শেষটা আর ভালো হচ্ছে না। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমার শুরুটা ভালো হচ্ছে, শেষটা ভালো হচ্ছে না, তার মানে আমার কিছুই ভালো হচ্ছে না। যাই হোক, অযথা বকে লাভ নেই, এখন রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ মানে আমি যাচ্ছি পড়াতে। আর আজকে হলো ছুটির দিন, সেই জন্য একটু দেরি করেই পড়াতে যাচ্ছি, আর শরীরটা যেহেতু খারাপ ছিল সকাল সকাল আর উঠিনি। তো সবাইকে সুপ্রভাত, সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকারই কথা, কেননা আমার মতন তো আর সবাই না, যে আমি দুদিন অন্তর যেমন অসুস্থ হয়ে পড়ি, সবাই তেমন তো না। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছো তাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেও, আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। দেরি করে পড়াতে গেলেও হালকা হালকা ঠান্ডা লাগছে, আর যাবো সাইকেলে সেই জন্য ঠান্ডা লাগবে, তাই জন্য চাদরটা গায়ে দিয়ে নিলাম। আর এই যে ফোনটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি বেরিয়ে পড়ব, আর বাড়ি এসে তারপরে তোমাদের সাথে ছোটোখাটো টুকটাক কিছু কাজ শেয়ার করব। বাড়ি আইসি, আর এদিকে খেতে বসেছে। কোথায় খেতে বসেছে দেখো, আর আর টিভিটা দেখো। র‍্যাবিট র‍্যাবিট, এবার আমি খেতে বসব। আমার প্রচণ্ড এইবার কারেন্ট এসছে। আরে পড়াতে বেরিয়েছি, মানে পড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে দেখে গেলাম যে কারেন্ট আছে, তাদের বাড়িতে গিয়ে দেখি কারেন্ট অফ। কি বীভৎস বাজে ওই, আর ওদের ওই জানালার পেছন দিকটায় বাগান টাগান আছে, ওইসব খুলে দিলে কি মশা, মানে মশার মধ্যে পড়িয়ে আসলাম। চলো খেয়ে নিই। এই যে খেতে বসছি, কি খাবো দেখো, ঘুগনি আর দুই পিস রুটি। এই যে তো খাইয়া লই, এটা হলো সকালবেলার টিফিন। আর কত্তা গেছে কলকাতায়, তো নাক শুশুর করছে বারবার, তো ছেলে ওদিকে খাচ্ছে, মার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেলে সকালবেলার বাড়িতে সবার খাওয়ার কোটাটা হয়ে যায় আর কি। চলো আর বকবক না করে খেয়ে দিয়ে নিই। তারপরে মা অলরেডি ভাত মানে রান্না বসিয়ে দিয়েছে, একটুখানি দেখিয়ে দিই, ওই যে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে কী রান্নাবান্না জোগাড় করছে, মাছ টাছ আছে যাই না, পরে আসছি। মা বাড়ি থাকলে না আমার ভীষণ সুবিধা, তার মানে সুবিধা মানে মা রান্নাবান্নাটা করে, আমার আর করতে হয় না, ওই একটা বেশ মানে ফাঁকি দেওয়া যায়। তো মার বক্তব্য, আমি মাকে নাকি ভালোবাসি না, মা অনেকক্ষণ থেকে বলছে যে আমার মাথায় একটু হেয়ার কালারটা লাগিয়ে দে, তা আমি শুধু বলছি দাঁড়াও যাচ্ছি দাঁড়াও যাচ্ছি, মা বলছে তোর তোর আর আমার কথা মনেই থাকে না, আমাকে আর ভালোই বাসিস না। মায়ের অবস্থাটা দেখো, মায়ের শরীরটাও ভীষণ খারাপ। যাই হোক, মা না দিন দিন রোগা হয়ে যাচ্ছে আর ফালতু ফালতু চিন্তা করে। তোমরাই বলো তো আমি মাকে সত্যিই ভালোবাসি না। দেখো মা এখন লাগিয়ে দিচ্ছি হেয়ার কালারটা, খুব খুশি। কী হবে দেখো আজকে আমাদের রান্নাবান্না কী, আমি না লবঢঙ্কা হচ্ছি, গাবের ঢেঁকি, কোনো কাজকর্ম করি না এখন, আমি মা বকাবকি করছে। এটা হলো মোরলা মাছ বেগুন দিয়ে একটা মোরলা মাছের ঝাল আর কি, আর এটা হলো ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। আজকে মাছ আর মাছ, মানে কদিন ধরে মাছ খাইনি, আর এখানে এই যে পার্শে মাছ ভেজে রেখেছে এটা আবার কালকে হবে। আর এই আছে ভাত, এই হলো রান্নাবান্না, শুধু গাবের ঢেঁকি। আমার মা খুব বকাবকি করছে, আমি কোনো কাজ করছি না, অ্যাকচুয়ালি শরীরটা একদমই ভালো নেই, তো মায়েরও শরীর ভালো নেই, তো মা এসে দেখছি রান্নাবান্না করে ফেলেছে। আর এটা দেখো কী করছে, এ দেখো বদমাইশি করছে, অন্ধকার ঘরে লাইট জ্বালানো নেই, গোছাচ্ছে, মানে মা বকছে আমাকে, সেই জন্য যে যা অন্যায় করছে সবার বকাটা আমাকেই খেতে হচ্ছে, সেই জন্য আর কি। ও দেখছে যে এই সময় একটু যাতে মাকে বকা কম খা কম দেয় দিদুন, তাই আর কি গোছাচ্ছে, ওখানে ড্রেসিং টেবিলের ওপরটা গোছাচ্ছে। চলো ওকে খেতে দেবো আর আমি স্নান করতে যাব। আমার হালতটা দেখো কী অবস্থা,
যে পড়াতেও গেছি দেরিতে, জানোই তো।